আজকে আমি হোরোপ্লেথ ম্যাপ কি করে আঁকে তার কনস্ট্রাকশন এবং ড্রয়িং দুটোই দেখাবো। দু ধরনের ডেটার উপর বেশ করে আমি এটা দেখাবো, পপুলেশন ডেটা আর মর্ফোমেট্রিক ডেটা। হোরোপ্লেথ মানচিত্র হলো এক ধরনের থিমেটিক মানচিত্র, যেখানে কোনো বিষয়ের দৈশিক বন্টনের তীব্রতা বা ঘনত্বকে উপযুক্ত বিভাগযুক্ত মানচিত্র বা প্রশাসনিক মানচিত্রে শেড বা কালার দ্বারা দেখানো হয়ে থাকে। হোরোপ্লেথ মানচিত্রকে তাই শেডিং মানচিত্রও বলা হয় বা শেডিং ম্যাপ বলা হয়, যেহেতু এখানে এলাকা এবং পরিমাণের মধ্যে রিলেশনশিপ দেখানো হয়, তাই একে ডেন্সিটি ম্যাপও বলা হয়ে থাকে। হোরোপ্লেথ ম্যাপে কখনো কিন্তু অ্যাবসোলিউট ভ্যালুকে দেখানো হয় না, তার পরিবর্তে এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ অথবা রেশিও অর্থাৎ গড় শতকরা অথবা অনুপাতকে দেখানো হয়। হোরোপ্লেথ ম্যাপ কনস্ট্রাকশনের জন্য আমাদের প্রথমে একটা বেস ম্যাপ নিয়ে নিতে হবে, যাতে ডিভিশন বা ডিস্ট্রিক্ট এরকম ক্যাটেগরিতে ভাগ করা থাকবে, অর্থাৎ সাব ক্যাটেগরিতে ভাগযুক্ত এরিয়া ভাগযুক্ত আমাদের একটা বেস ম্যাপের প্রয়োজন। তারপরে কোনো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের ডেন্সিটি বা অনুপাত বা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে, যদি না সেই পার্সেন্টেজ বা ডেন্সিটি দেয়া থাকে। এরপরে ওই ডেন্সিটি বা যে পার্সেন্টেজটা আমরা ক্যালকুলেট করব, সেটাকে একটা গ্রুপে ভাগ করতে হবে। সেই গ্রুপটাকে ভাগ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রসেস ইউজ করতে পারি, যেমন এরিথমেটিক প্রোগ্রেশনে আমরা যদি যাই তাহলে আমরা ইউনিফর্ম ক্লাস ইন্টারভ্যালে ভাগ করতে পারি, বা জিওমেট্রিক প্রোগ্রেশন অনুযায়ী যদি র্যাপিড ইনক্রিজ হয়, খুব পার্থক্য থাকে, তাহলে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন ইউজ করতে পারি। এছাড়া মিন থেকে কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনুযায়ী, যেমন মিন টু ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন টু টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরকম করে স্কেল ধরেও আমরা ক্যাটেগরিটা তৈরি করতে পারি। এরপরে ক্যাটেগরি ওয়াইজ আমাদের সুইটেবল শেড দিতে হবে বা সুইটেবল কালার দিতে হবে। এবার এই যে কালারটা দেব বা শেডটা দেব, তার ঘনত্ব যে তথ্যটা আমরা পাচ্ছি, ডেন্সিটি বা পার্সেন্টেজ, সেটা বাড়া কমার সাথে সাথে পরিবর্তিত হবে। এরপরে আমাদের একটা লিজেন্ড বা ইন্ডেক্স বানাতে হবে, যেখানে শেডিংগুলো এবং তাদের ভ্যালুগুলো লেখা থাকবে। এরপরে আমরা যে ম্যাপটা পাবো সেটা হোরোপ্লেথ ম্যাপ তৈরি হয়ে যাবে। হোরোপ্লেথ ম্যাপে আবার ইনক্রিজ অথবা ডিক্রিজ দেখানো হয়, মানে কতটা হারে বৃদ্ধি পেয়েছে সেই হারটাকে দিয়েও আমরা হোরোপ্লেথ ম্যাপ আঁকতে পারি। আমরা পপুলেশন ডেটার উপর ভিত্তি করে কি করে হোরোপ্লেথ ম্যাপ আঁকে সেটা দেখাবো। এখানে ওয়েস্ট বেঙ্গলের 2011 এর সেনসাস অনুযায়ী এরিয়া আর পপুলেশন নিয়ে নেওয়া হয়েছে। এবার পপুলেশন বাই এরিয়া করলে আমরা পপুলেশন ডেন্সিটি পাবো, তাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেট করে নেওয়া হয়েছে। এই ডেন্সিটির উপর ভিত্তি করেই হোরোপ্লেথ ম্যাপ তৈরি করা হবে। পপুলেশন ডেন্সিটির উপর ভিত্তি করে আমি প্রথমে কালার দিয়ে হোরোপ্লেথ ম্যাপটা করে নিয়েছি। এরপরে আমি শেডিংয়ে দেখাবো কীভাবে হোরোপ্লেথ ম্যাপটা তৈরি হয়েছে বা কেমন দেখতে হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম, মানে বিলো 700% পার স্কোয়ার কিলোমিটার, এরকম ডিস্ট্রিক্ট রয়েছে 5টা। এই 5টা ডিস্ট্রিক্ট আমি সবচেয়ে লাইট কালারে দেখিয়েছি। তারপরে সেম কালার, এটা একই কালারের বিভিন্ন শেড, ডার্ক থেকে ক্রমশ লাইট হয়েছে। তারপরে 700 থেকে 1700 আরেকটু ডার্ক কালার, এরকম করে সবচেয়ে ডার্ক কালার সেটা হচ্ছে কলকাতায়, সেটা আমি একদম ব্ল্যাক দিয়েছি, মানে সমস্ত কালারেরই ডার্কেস্ট হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাক দিয়ে দেখিয়েছি। এইভাবে আমি কালারে হোরোপ্লেথ ম্যাপটা সম্পন্ন করেছি। শেডিং এর সাহায্যে আমি এখন দেখিয়ে নেব কিভাবে হোরোপ্লেথ ম্যাপ আঁকা হয়েছে। এখানে দেখাচ্ছি কলকাতা হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল, এই জায়গাটা যেটা আমি একদম ডার্ক করে দিয়েছি, ব্ল্যাক করে দিয়েছি। তারপরে খুব ঘন শেড দেওয়া হয়েছে, সেটাই শুধুমাত্র একটা জেলাই হাওড়া, সেই ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত, যার পপুলেশন ডেন্সিটি 2700 থেকে 3700 পার্সন্স পার স্কোয়ার কিলোমিটারের মধ্যে অবস্থিত। তারপরে ঘনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে হুগলি আর নর্থ 24 পরগনা। এরকম করে কন্টিনিউ আমি পরপর গেছি, এবং সবশেষে যে জায়গাগুলো আগেই বললাম, যে 5টা জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং আর জলপাইগুড়ি, এরা একদম লাস্ট জোনে পড়েছে, তাই এদের সেট হয়েছে লাইটার, অর্থাৎ এখানে জনবসতিপূর্ণ অঞ্চলটা তুলনায় কম ঘন।
আমি একটা ট্রেসিং পেপারে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা করে নিয়েছি, তার তলায় একটা গ্রাফ পেপার দিয়েছি। এটা লাইট ট্রেস করলে নর্মাল কাগজের তলায় গ্রাফ পেপার দিলেও হবে। আমি এটা দেখাচ্ছি গ্রাফ পেপার পেতে কোরো প্লেটটা কী করে করা হয়। এটা সেট স্কোয়ার ধরেও করা যেতে পারে, তবে গ্রাফে করলে একটু চোখের ওপর চাপ কম পড়ে। হাওড়া প্রথম ছিল কলকাতা সবচেয়ে ঘন, তারপরে সেকেন্ড জোনে পড়েছিল হাওড়া, এরপরে থার্ড জোনে আছে হুগলি আর নর্থ 24 পরগনা। এখানে আমি গ্যাপটা বেশি দেবো, এখানে 0.1 গ্যাপে, মিলিমিটার গ্রাফ পেপারের 0.1 গ্যাপে করেছিলাম। এবার 0.2 গ্যাপ নিয়ে নিয়ে আমি এখানে আমি হুগলি জেলাটা করে দেখাচ্ছি। নেক্সট জোনে হাওড়ার পরে হুগলি হলো, এরপরে আসবে বর্ধমান, মানে বর্ধমানটা এর পরের জোনের আওতায় আসবে। আর লাস্ট শেষের জোন যেটা, সেটাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উপরে দার্জিলিং, জলপাইগুড়ি। তো আমি এখানে 3টে করে লাইন গ্যাপ নেব। এবার শেষ জোনটার ক্ষেত্রে আমি 5 নম্বর গ্যাপে গ্যাপে লাইনগুলো নেব। এইগুলো যেহেতু মোটা করে দেয়া থাকে, তাই এইগুলো করা খুব সুবিধাজনক। এরকম করে আমি গোটা ছবিটাই কমপ্লিট করে নেব। আর যদি এটা আমি সেট স্কোয়ারে করতে চাই, তাহলে ম্যাপের উপরে
কোনো দাগ দেওয়া বা স্কেল দেওয়া সেট স্কোয়ার হলে ভালো, অথবা স্কেল আর সেট স্কোয়ারের একটা স্কোয়ার নিয়ে একটা ত্রিভুজ নিয়ে আমি করতে পারি। যেমন এইটা দেখিয়ে দিই, পয়েন্ট ফাইভ গ্যাপে করছি, তাহলে এখানে স্কেলে মাপটা নেব 0.5 আর এখানে গ্যাপটা দেব। মর্ফোমেট্রিক ডেটা অনুসারে কিভাবে কোরোপ্লেথ ম্যাপ আঁকে সেটা এখন আমি দেখাবো। 73E/2 টোপোসেট থেকে আমি এই ডেটাটা তুলেছি 5 কিলোমিটার × 5 কিলোমিটার গ্রিডে, যেটা 2 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার বক্সে ভাগ করা, এক একটা গ্রিডে ভাগ করেছি। 2 সেন্টিমিটার বক্সে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে টোপোসেটের স্কেল থাকে 2 সেন্টিমিটার = 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার × 1 কিলোমিটার এরিয়া হয়ে গেল 1 স্কোয়ার কিলোমিটার। সেই বক্সের ভেতরে যতটা রিভার গেছে তার লেন্থটা পরিমাপ করে নিয়েছি, তাহলে লেন্থ 3 সেন্টিমিটার এসেছে। তারপরে লেন্থটাকে আমি কিলোমিটারে কনভার্ট করে দিয়েছি, 2 সেন্টিমিটার = 1 কিলোমিটার স্কেল অনুসারে, তাহলে এটা 2 দিয়ে ভাগ করতে হয়েছে। তারপরে ড্রেনেজ ডেন্সিটি, ড্রেনেজ ডেন্সিটি হচ্ছে ডিডি, মানে হচ্ছে লেন্থ 3 কিলোমিটার, যেটা ডিডি হচ্ছে লেন্থ 3 কিলোমিটার ডিভাইডেড বাই এরিয়া। তাহলে 1.5 ÷ 1 = 1.5, এরকম করে আমি প্রত্যেকটা বক্সের ড্রেনেজ ডেন্সিটি ক্যালকুলেট করে নিয়েছি। 2 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার বক্সে আমি প্রথমে ড্রেনেজ ডেন্সিটিগুলো লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এগুলোকে ক্যাটেগরি করা হয়েছে। ক্যাটেগরি করার পর হাইস্ট ক্যাটেগরিগুলোকে আমি ডার্ক কালার দিয়ে দেখিয়েছি এবং তারপরেরগুলো কম্পারেটিভলি একটু লাইটার, তারপরে লাস্টেরটা যেটা কম ডেন্সিটি বোঝাচ্ছে সেটা একদম লাইটার কালার দিয়ে দেখিয়েছি। এরকম করে আমি ড্রেনেজ ডেন্সিটির কোরোপ্লেথ ম্যাপ ড্র করেছি। যখন শেডের সাহায্যে আমি ড্রেনেজ ডেন্সিটিকে দেখাচ্ছি, তখন আমার এই কোরোপ্লেথটা এরকম দেখতে হয়েছে। এখানে আমি হাইস্ট ডেন্সিটিযুক্ত অঞ্চলকে সবচেয়ে ঘন শেড দিয়ে দেখিয়েছি, এখানে 3টে মাত্র জোন আছে এরকম। তারপরে মিডিল পোর্শনের জোনগুলো মাঝারি শেড, এবং সবচেয়ে হালকা যে ঘনত্ব সেখানে আমি সবচেয়ে লাইটার শেড ইউজ করেছি। এইভাবে মর্ফোমেট্রিক ডেটা দিয়েও কোরোপ্লেথ ম্যাপ ড্র করা যায়। এই দুইভাবেই আমি এখন করে দেখালাম।